তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আর নিশ্চয়ই ভালো আছো। আর আমি আছি তোমার সেই নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা অবভিয়াসলি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। মানে দুর্গাপুজো 365 দিন আমরা অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। আর কোথায় কি প্যান্ডেল হচ্ছে সেটা দেখার জন্য আমরা সবসময় উৎসাহ হতে থাকি। সুপারি নিকালকে বাদ কর রে বাবা। তো কল্যাণী টুইন টাওয়ার এবছরের সেরা পুজো। আর দুদিন আগে কল্যাণী টুইন টাওয়ারে বিশাল বড় একটা ঝামেলা হয়, তারপরে প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়। আজকে সেটাই আমরা দেখব যে টুইন টাওয়ার কি খুলেছে নাকি বন্ধই ওরা করে রেখেছে, সেটাই জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে হবে, বেশি কথা না বলে যাওয়া যাক সেই টুইন টাওয়ারের কাছে। তো গাইস, যেই খবরটা শোনার জন্য অনেক দর্শক আছে যে এখনও অনেক কনফিউশানে আছে যে টুইন টাওয়ার খুলছে কি খুলছে না। তো আমি আজ সকালবেলা গেছিলাম টুইন টাওয়ারে, তো কল্যাণী টুইন টাওয়ারে। তো আশেপাশে দোকানে যতগুলো দোকান ছিল আমি জিজ্ঞেস করি সবাইদের কাছে যে টুইন টাওয়ার খুলছে কি খুলছে না। তো অনেক কাকুগুলো বলছে যে খুলছে, কিন্তু যারা ঠাকুর দেখতে আসে তাদেরকে মানে বলছে যে একটু অ্যাডজাস্ট করে নিতে, কারণ এত বড় একটা প্যান্ডেল আর এত টাকা খরচা করে আমি বলছি না খুললে হবে। তো সেই কারণের জন্য যারা ঠাকুর দেখতে আসে তারা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নিও। তো টুইন টাওয়ার খুলছে এটাই বলার ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ওকে।